ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছা করে না, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময় নিরাশায় পরিণত হয়। তাই এখন আর অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি, যা হবার হবে, না হলে না হবে, আশা যত কম দুঃখ তত কম। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেক নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালবেলায় স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, একদম প্রচণ্ড গরম রেখেছে গো, মানে জানি না কেন এত বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। তো এখানে অর্করা আমার জন্য না একটুখানি ওই ম্যাগি বানিয়েছিলাম, অনেক দিন পর ম্যাগি বানিয়েছি, তো দুজন মিলে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখান থেকে উপর থেকে একটু হট অ্যান্ড সুইটটা নিচ্ছি, আমার বেশ ভালো লাগে। তো এখানে দুজন মিলে বসে বসে টিভি দেখতে দেখতে একটুখানি ওই ম্যাগিটা খেলাম, একটু বসে বসে টাইম কাটলাম আর কি। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, মানে পরশুদিন রাত থেকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তা এদিকটা পুরো জল জমে গেছে, অনেক জায়গায় জল জমে গেছে, তো সেই কারণে আজকে যে স্কুলটা নেই। তো হঠাৎ উঠে দেখলাম, সকালবেলাও উঠে দেখলাম যে এরকম মেসেজ এসেছে, তো আমি থাক স্কুল একদিন ছুটি আছে, কাজগুলো এগিয়ে নিই ঘরে যা যা আছে। আর কন্যা সব রকম রান্না করে রেখেছি সবজি টবজি দিয়ে, আমার আর না সেরকম কিছু ইচ্ছা করছিলো না, তো ওই মাছের তেলটা ছিল, ভাবলাম মাছের তেলটা আজকে বানাই। এখানে কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেগুন কেটে রেখেছি, আজকে আমি এটা একটুখানি ওই তেল ঝাল যেটাকে বলে সেটা বানিয়ে দেখাবো। আসলে একটু তো সর্ষের তেলটা না বেশি পড়ে গেছে জানো তো, ফোনে কথা বলতে বলতে দিয়েছি খেয়াল করিনি, প্রচণ্ড তেলটা পড়ে গেছে, এর হাফেরও হাফ দিই আমি তেল, সেখানে কতটা তেল পড়ে গেছে, ফোনে কথা বলতে বলতে রান্না করলে যা হয় খেয়াল করিনি। তারপরে সবজিটা দেওয়ার পর আমার মনে পড়ছে এমা তেলটা তো বেশি হয়ে গেল, আর কমানোর কোনো বালাই নেই। তো এখানে কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু ভেজে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে যে গুঁড়ো মশলা করছে সেগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব নুন আর একটু হলুদ। আচ্ছা আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো সর্ষে বাটা ইউজ করি না, তোমরা চাইলে একটু সর্ষে বাটা দিতে পারো। আচ্ছা আমি এখানে আদা বাটাটা দিই, আদা বাটাটা দিতে ভুলে গেছি জানো তো, একটু আদা বাটা দিলে ভালো লাগে, তো দিইনি তো খারাপ লাগেনি, আদা রসুন বাটা দিয়ে সব রান্না করতে হবে তার কোনো মানে নেই, মাঝে মাঝে ভালো হয়। এখানে মাছের তেলটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর এই তেলটার মধ্যে প্রচুর চর্বি ছিল, মানে তেলটা বেশি ছিল, তো কি বলতো আরও বেশি তেল চপচপে হয়ে গেছিলো, তো ঢাকা দিয়ে দিয়ে কষি কষি রান্নাটাকে করতে হবে। একটুখানি পারলে জল ছাপু ছাপু দিতে পারো, না লাগলে না দিতে পারো। বাসনগুলো জড়ো হয়েছিলো সেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর এই মাছের তেল বলো আর মাছ বলো বড় মাছ বলো নিয়ে এলে এত বাজে গন্ধ ছাড়ে আসতে আসতে যে কিছু বলার নেই। আর বর্ষাকাল তো মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, রোদ রোদ নেই, আরও যেন কেমন একটা ভ্যান ভ্যানে টাইপের গন্ধ। তো দেখো এখানে হয়ে গেছে, তেলটা একটু বেশি হয়েছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, একটু ঝাল হয়েছিল। আমি না ভাতটা এইটা দিয়েই খেয়ে নিয়েছিলাম, আমার কিছু লাগেনি। হ্যাঁ তবে এটা বানিয়ে দেখো, তোমরা যদি চাও একটু সর্ষে বাটা দিতে পারো। দুবেলায় ঘুমিয়ে গেছিলাম খেয়েতে জানো তো, তারপরে বিকালে উঠে একটুখানি আদা চা করেছিলাম, যেটা অ্যাজ ইউজুয়াল খাই আমি। আজকে চায়ের কালারটা খুব সুন্দর এসেছিলো জানো তো, মানে লাইট এসেছিলো কালারটা, আর সাথে একটুখানি ওই বাদাম বিস্কিট যেটা হয় বেকরি, ওই বিস্কিটটা নিয়ে এসেছিলাম। আমার এই বিকালে সকালের বেলায় তো চা খায় না, আর খেলেও মানে নর্মালি খাই, বিস্কিট ফিস্কিট খুব একটা নিই না। আর তবে হ্যাঁ বিকালবেলায় চায়ের সাথে একটু কিছু লাগে, তো এখানে অর্ক পড়ছিল আর আমাকে অনেকদিন ধরে পিজা পিজা বসলো, কিন্তু কী বলতো ওই শরীরটা দিচ্ছে না বলে আমি আর ডো মেখে পিজা বানালাম না, ভাবলাম যে ব্রেডের যে স্লাইসগুলো আছে ওইগুলো দিয়ে আজকে না একটু ওই ব্রেড পিজা টাইপের বানিয়ে দিই। এইটা ঠিক ব্রেড পিজা ঠিক না, ওই কর্ন চিজ বলতে পারো বানিয়ে দিয়েছিলাম, তো আমি আর কিছু দিইনি এর মধ্যে, পেঁয়াজ ক্যাপসিকাম ছিল বাট আর কেটে দেওয়া হয়নি, ওই উপর থেকে একটুখানি পিজা সস লাগিয়ে দিয়েছিলাম সব ব্রেডগুলোর মধ্যে। আচ্ছা তোমরা চাইলে প্রথমে বাটার দিয়ে তারপরে এর মধ্যে পিজা সস দিতে পারো, আমি আর বাটার ফাটার দিইনি, আমি বড্ড দিন দিন কুড়ে হয়ে যাচ্ছি জানো তো, খুব কুড়ে হয়ে যাচ্ছি, আগে রান্না করতে কি ভালো লাগতো, এখন জানো তো সে করতে হচ্ছে বলে করছি, এরকম একটা মানে ওই শরীর না চললে যা হয়।
তো এই পিজা সসটা ভালো করে লাগিয়ে নিলাম আর উপর থেকে একটুখানি মজারেলা চিজ দেব। তবে হ্যাঁ, অর্ককে প্রমিস করেছি যে দেখি এই সপ্তাহের মধ্যে একবার ওকে ওই পিজা বানিয়ে দেবই দেব। দেখি কবে বানিয়ে দিই, এই সানডেতে দেখি ভাবছি বানিয়ে দেবো। তো উপর থেকে একটুখানি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটুখানি কর্ন দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে অনেক কিছু টপিং দিতে পারো, ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু মাশরুমও দিতে পারো, পনির দিতে পারো, চিকেন দিতে পারো। আমার এত অপশন থেকেও আমি দিইনি, ওই কুঁড়েমির একটা ধাত আমার মধ্যে ধরতে স্টার্ট করেছে, জানি না কবে দেখবে সব রান্নাবান্নাও ভুলে গেছি ব্লগ থেকে দিতে। তো এখানে চিজটাকে ভালো করে বেশি করে একটু দিচ্ছি, কারণ এটা তো পুরোটাই চিজের মধ্যেই হবে, কোনো ভেজিস দিচ্ছি না, ওই জন্য একটু বেশি করেই দিলাম। আর উপর থেকে একটুখানি কর্ন ছড়িয়ে দিচ্ছি। এই কর্নটা যেহেতু ফ্রোজেন, মানে এটা সেদ্ধ করাই থাকে, তাই আর এটাকে আর কুক করার কোনো ব্যাপার নেই, এমনি নর্মালি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো, মানে আমি শুধু কর্ন দিয়ে না তো কোনোদিনও বানাইনি এরকম করে চিজ কর্ন, তো বেশ ভালোই লাগছিলো। উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম। ব্যাস ওই দু মিনিটের মতো হালকা করে ঘুরিয়ে নিয়েছি, চিজটা দেখলাম ভালোভাবে মেল্ট হয়ে গেছে, ব্যাস সার্ভ করে দিয়েছি। অল্প তো বেশ মজা করেই খেয়েছে, তবে চিলি ফ্লেক্সটার জন্য একটু ঝাল হয়েছিলো, তো খাচ্ছিলো আর বলছিলো আমার ঝাল হয়েছে, লাস্টে একটুখানি বাঁচিয়েছিলো, মানে একটুখানি। তো এখানে অর্ক আর পাপিয়া দিকে দিয়ে দিই, তারপরে আমি নিয়ে বসবো। ওইদিকে অর্ক আর পাপিয়া দিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটুখানি খাচ্ছি, খেতে বেশ ভালো হয়েছিলো জানো তো, মানে ওই চটজলদি স্ন্যাক্সের মধ্যে বেশ খারাপ লাগছিলো না, ভালোই লাগছিলো এটা খেতে। আর এখানে না নিজের জন্য একটু সাথে একটু কফি করেছিলাম, একটু কফিও খেলাম। সকালবেলায় দুটো ব্লাড টেস্ট ছিল, সেই ব্লাড টেস্টগুলো করে নিয়ে গেছে, মানে ঘর থেকে করে নিয়ে গেছে, কালকে দেখি বিকালবেলায় ডাক্তার দেখানো আছে, কি বলে দেখা যাক ব্লাড টেস্টের রিপোর্ট কী আসে আর কী বলে সেটা না গেলে জানতে পারবো না। তো এই বাসনগুলো এক জায়গায় জড়ো হয়েছিল, কত বাসন হয়েছে দেখো, মানে এগুলো সব ধুয়েই গেছে আর আমার বাগানও হয়নি, যে গুছিয়ে রাখবো সেটাও করেনি। ওই তোমাদেরকে বলছি না, আমি খুব মানে আমার কাজ করতে অলস, মানে অলসতা লাগছে, মানে কাজ করতে ইচ্ছা করছে না, সেই ধাদসে করছি, ঘরটা নোংরা হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, ওই ধাদসে করছি যে একবারে বাগাতে গেলে তো প্রচুর টাইম লাগবে, তো ওই কারণে। দুদিন আগে পর্যন্ত আমি কাজ করছিলাম, নিজের মন থেকে করছিলাম, মানে আমার কাজ করতে ঘর গুছিয়ে বাগিয়ে রাখতে ভালো লাগে, সেই মন থেকে করছিলাম। কিন্তু এই দুদিন এমন হয়েছে মানে কিচ্ছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে মানে দেখো ফাঁকা টাইম থাকলেও মনে হচ্ছে শুয়ে কাটায়, শুয়ে থাকি, ফোন দেখি, এইরকম মনে হচ্ছে, আমার একদম ভালোই লাগছে না কিছু করতে। তো দেখো বাসন ধুয়ে গেছে, বাসনের মধ্যে দেখছি সাবান লেগে, তারপরে সকরি মানে খাবার দাবারের যে এগুলো হয় ওগুলো লেগে রয়েছে, কী যে করছে কে জানে কাজের মাসি, বুঝতে পারছি না। আর এখানে দেখো অনলাইন থেকে না দুটো মানে ওই বলতে পারো ওই রজনীগন্ধার যে ইয়েগুলো হয় কুড়ি, মানে কী বলে এগুলোকে আমি জানি না, তো এগুলো নিয়েছিলাম। তো এগুলো আজকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছি, দেখি হয় না, এখন তো বৃষ্টি ফিষ্টি হচ্ছে, আশা করছি লেগে যাবে। তো এটি কদিন আগে আমার লাগালে ভালো হতো, তবে আসতে প্রচণ্ড লেট করেছে, তো কি আর করা যাবে। ওই নর্মালি যে সয়েল মিক্সচারটা আছে সেই মিক্সচারটার মধ্যেই বসিয়ে দিলাম। অনেকে জিজ্ঞেস করেছে কোথা থেকে নিই, আমি অনলাইন থেকে নিই, ফ্লিপকার্ট থেকে এই মাটিটা কিনি, কারণ আমি এই যারা বাগানে টপ টপ দিতে আসেন তাদের কাছ থেকে মাটি নিয়ে দেখেছি, মাটিটা খুব খারাপ দেয় গো, পাথর ভাতর ভরা থাকে, প্রচণ্ড খারাপ দেয়। এমনি গার্ডেন সয়েলের জন্য আমি ফ্লিপকার্ট থেকে মাটিটা নিই, তো বেশ ভালোই যায় জানো তো, খারাপ না, কিছুটা ভার্মিক কম্পোস্ট আছে, কিছুটা কোকোপিট আছে, আর কিছুটা এমনি নর্মাল সয়েলটা আছে। তো এখানে এই সাইড করে রেখে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখা যাক কী হয়। আর আজকে এই আলমারিটা বাগাবো, কী অবস্থা দেখছো, তোমরা ভাবো না যে এইভাবে আমি নোংরা করি আলমারি, তো দেখলাম যে না এমনি করলে তো আমার আর গোছানো বাগানো হচ্ছে না, আমাকে যেমন করে হোক আজকে আলমারিটা গোছাতেই হবে, কী অবস্থা করে রেখেছি তোমরা ভাবো তো। খুব দিদি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তো দেখে নাও। আর এখানে আমি দরজাটা বন্ধ কেন করে রেখেছি বলো তো, দরজাটা বন্ধ করে রাখার কারণ হচ্ছে এই যে ঘর মানে আলমারিটা গোছাচ্ছি, তো 14 বার অর্ক এদিক থেকে ওইদিক করবো, ওই জন্য দরজাটাকে লাগিয়ে রেখে ঘরের মধ্যে চুপটি করে বসিয়ে রেখেছি, নাহলে জানো তো বারবার করে ক্যামেরার সামনে আসে আর ভিডিওটাকে নষ্ট হয়ে যায়, দেখছো তো বারবার করে পেরোতে চাই, যে দরজাটা এই দিকে আটকানো আর ওই দিক থেকেও আর পেরোতে পারছে না। তো দেখলাম আমি না ভাবছি এই কি অবস্থা করে রেখেছি জামা কাপড়গুলো, এটা বাগাতে আমার প্রচুর টাইম লাগবে, তবে হ্যাঁ খুব একটা যে বেশি টাইম লেগেছে তা না, আসলে আবার কোনো কাজেই বিরক্ত লাগে না, কিন্তু জামা কাপড় গোছাতে আর এই আলমারি গোছাতে প্রচণ্ড বিরক্ত লাগে, ওই পড়তে হয় পড়ি, তারপরে আবার মানে যেমন করে হোক লিখে দিই।
সুন্দর করে সেই মুহূর্তে যদি গুছিয়ে রেখে দিই তাহলে তো এই এই কাজগুলো করতে হয় না। ও কে করবে, করি না। দেখো এখানে শাড়িগুলোকে সব এক একটা করে পাট পাট করে গুছিয়ে রাখছি। এই যে অরেঞ্জ কালারের শাড়িটা দেখছো, এটা হচ্ছে স্বর্ণচুরি। আর এই যে নিচের যে শাড়িটা দেখছো, ওই শাড়িটা ওই বেনারসি সিল্কের মতো। আর এই উপরের শাড়িটা হচ্ছে কাঞ্জিবারম, পুরো সুতোর কাজ করা আছে। আর এটা যেটা গোছাচ্ছি ব্লু কালারে, এটা হচ্ছে প্যারাটিক্স না কি একটা শাড়ি, আমি জানি না বাবা, তখন উঠেছিল কিনে নিয়েছি। শাড়ি জানো তো আমার খুব ভাল লাগে, কিন্তু ওই পরা আর হয় না। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখলে না, এটা আমাকে বাবা এক বছর পুজোয় দিয়েছিল। এটা শাড়িটার দাম 12,000 টাকা জানো, শাড়িটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু ওই 12,000 টাকা দাম নিয়েছে। তবে হ্যাঁ, পরে খুব আরাম। আর এই যে শাড়িগুলো দেখছো, এগুলো এখনো পর্যন্ত পরিনি। এবছর পুজোয় আর কিচ্ছু কিনবো না, এই শাড়িগুলো পরে উদ্ধার করব। আর বাড়ি থেকে যদি টাকা পয়সা দেয় তাহলে সেটাকে জমিয়ে রেখে দেবো, কারণ এখন না আমার না খুব একটা টাকা পয়সা খরচা করতে ইচ্ছা করে না। মনে হয় জমিয়ে রাখি, যেগুলো দরকার সেগুলোই নেব, যেগুলো দরকার নেই সেগুলো নেব না। তো একে একে শাড়িগুলোকে ভাঁজ ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আমার শাড়ির কালেকশন প্রচুর আছে জানো তো, কিন্তু সেগুলো বাড়িতে আছে, যেগুলো যতটুকু নিয়ে আসা সম্ভব ততটুকু নিয়ে এসেছি। আর এখানে পরি, মাঝে মাঝে পরি যখন ওকেশন টোকেশন থাকে। তো এখানে আলমারিটা সুন্দর করে গুছিয়ে তো নিয়েছি, দেখা যাক কতদিন গুছিয়ে রাখা যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি সেরকম কিছুই নেই ভিডিওটার মধ্যে, তবু ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।